হ্যালো প্রণয় পাগল, সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ক্রিকেট টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখবো 1000-এর থেকে বড় এবং 1000-এর কাছাকাছি যেসব সংখ্যা আছে সেই সব সংখ্যার বর্গ। আমরা গত কিছু পর্বে দেখেছি 100-এর কাছাকাছি বর্গ, 100 থেকে বড় হলে কিরকম, 100 থেকে ছোট হলে কিরকম। তারপর শিখেছি যদি কোনো সংখ্যা শেষে 5 থাকে তাহলে ওই ধরনের সংখ্যাকে কিভাবে খুব দ্রুত বর্গ করা যায়, এগুলো শিখেছিলাম। যারা এগুলো দেখেনি তাহলে ওই ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন, তাহলে আজকের টিউটোরিয়ালটা একটু সহজ হবে। তো আমি বোর্ডে কিছু সংখ্যা অলরেডি লিখে রেখেছি যে বর্গ করলে মানটা কি হয়, 1001, 1002 হয়ে 1006 পর্যন্ত লিখে রেখেছি। এগুলো চাইলে কিন্তু আমি মুখে মুখে বলতে পারবো, এবং টিউটোরিয়ালটা দেখার পরে আপনারাও চাইলে যদি বুঝে নেন তাহলে আপনারাও মুখে মুখে বলতে পারবেন। যেমন আমি যদি বলি 1001-এর বর্গ হচ্ছে 100, 2001, 1002-এর বর্গ হচ্ছে 1004, 004, তারপর 1003-এর বর্গ হচ্ছে 1006, 009, তারপর 1004-এর বর্গ হচ্ছে 1008, 016, 1005-এর বর্গ হচ্ছে 1010, 01, 025, তারপর 1006-এর বর্গ হচ্ছে 1012036। সো আপনারা চাইলে একটা ট্রিক দেখতে পারেন অলরেডি, যেটা আমি এখনই দেখিয়ে দিব। যদি কেউ 100-এর বর্গটা দেখে থাকেন তাহলে এটা খুব সহজেই ধরতে পারবেন। ট্রিকটা হচ্ছে এখানে দেখবো আমরা 1000 থেকে কত বেশি আছে, 1000 থেকে এখানে 1 বেশি আছে, তো আমরা 1-কে ডাবল করব। 1-এর ডাবল হচ্ছে 2, এই 2-কে 1000-এর সাথে যোগ করব, তাহলে এখানে হচ্ছে 1002। একই রকম ভাবে এটা 3 ছিল, 3-এর ডাবল 6, তাহলে ফার্স্টে লিখবো 1006, 5-এর ডাবল 10, তাহলে এটা হবে 1010, 2-এর ডাবল 4, 1004, 4-এর ডাবল 8, 1008, 6-এর ডাবল 12, 1012। সো আশা করছি এই পার্টটা বুঝতে পেরেছেন। এবার তার পাশে কি হবে, তার পাশে হবে এই যে সংখ্যাগুলো আছে 1000 থেকে যত বেশি তার বর্গ করে দেব, তার স্কোয়ার। 1-এর স্কোয়ার হচ্ছে 1। এখন এটাকে আমরা 3 ঘর দখল করে বসাবো, তাহলে 1 বসবে 001, 2-এর বর্গ হচ্ছে 4, তাহলে বসবে 004, 4-এর বর্গ হচ্ছে 16, তাহলে 016, 6-এর বর্গ 34, 036। সো আশা করছি আপনারা এখন 1007 এর টপিক করতে পারবেন। 1007-এর বর্গ, তাহলে 7 × 14, তাহলে এখানে 1014, এবং 7-এর বর্গ হচ্ছে 49, তাহলে 049। একই রকম ভাবে 1008-এর বর্গ হবে, 8-এর ডাবল হচ্ছে 16, এবং 8-এর বর্গ হচ্ছে 64। সো খুবই সিম্পল। একই রকম ভাবে 1009-এর বর্গ বের করতে হবে, 9 ডাবল হচ্ছে 18, তাহলে 1018, 9-এর বর্গ হচ্ছে 81, সো 081। আশা করছি এই পার্টটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দেখবো যে এই পেছনে যে লজিকটা কাজ করে, অর্থাৎ যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সংখ্যাটি যেহেতু 1000-এর থেকে বড়, আমরা এটাকে লিখতে পারি 1000+x, তো এবং এটা বর্গ করতে হবে, তাহলে আমি লিখতে পারি একটা হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি a+b হোল স্কোয়ার একটা ফর্মুলা যাচ্ছে, তো এটা আমরা ফর্মুলা লিখে দিতে পারি a+b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² অর্থাৎ 1000 + 2ab, 2 × 1000 × x, +b² অর্থাৎ x². এখন আমরা এই দুইটা অংশ থেকে 1000-কে কমন নিতে পারি। যদি 1000-কে কমন নেই তাহলে থাকে 1000+2x, এই প্রথম দুইটা অংশ থেকে শেষে থাকে একটা x². এখন 1000 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করার কারণে যেটা হবে, এই সংখ্যাটা শেষে 3টা 0 আসবে, আমি 3টা 0 দিয়ে দিলাম, প্লাস এখানে দিয়ে দিলাম x². এখন এই x² কি করবে, যেহেতু শেষে 3টা 0 আছে, এই 3টা 0-র জায়গায় x² দখল করবে। এবং এই কনসেপ্টটা আমি আগের ভিডিওগুলোতেও বুঝেছি, সো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এটা খুব ইজিলি বুঝতে পারবেন আশা করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন, যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কাছে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন যদি অলরেডি না করে থাকেন, এবং চ্যানেলে অন্যান্য যেসব ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে একাডেমিক বেশ কিছু ভিডিও আছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক গণিতের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, ক্যালকুলাসের ভিডিও আছে, বিন্যাস সমাবেশের ভিডিও আছে, ত্রিকোণমিতির ভিডিও আছে, সম্ভাব্যতার ভিডিও আছে, এবং বিশেষ করে আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে রিসোর্সটা আছে সেটা হচ্ছে গণিত অলিম্পিয়াড প্রিপারেশনের জন্য, এবং বেশ কিছু পাজেল আছে, পাজেলগুলো যদি সলভ করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি, এবং নিজের চেষ্টা করে দেখতে পারেন কেমন লাগে, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে বুঝতে কোথাও সেটাও জানাতে পারেন। আশা করছি নেক্সট ভিডিও আর পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।